কিছুদিন আগে না চিকুর শরীরটা খুব খারাপ হয়েছিল জানো তো, মানে জ্বর রোদ লাগা সব মিলিয়ে প্রচুর শরীর খারাপ হয়েছিল, আর তখন খাবারের ওপরও একদম টোটাল অনীহা হয়ে গেছিল। তো যখন ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম, ডাক্তারবাবু টোটাল চেক আপ করলেন, ওজন করলেন, তখন আমাকে বললেন যে ওর ওজনটা অনেকটাই কমে গেছে। তো তখন থেকে আমার একটাই মোটো ছিল, কিভাবে হেলদি ওয়েতে ওর ওয়েটটা গেইন করানো যায়। কিন্তু যেহেতু খাবারের উপর খুব তখন অরুচি, খেতে চাইছিল না, তো সেই সময় আজকে যে রেসিপিটা দেখাবো তোমাদের, এই টাইপের অনেক স্ন্যাক বানিয়ে আমি ওকে খাইয়েছি, মানে মুখরোচক স্ন্যাক বানিয়ে খাইয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমি না মানে বেনিফিটও প্রচুর পেয়েছি, ওর যে ওয়েট গেইনটা আমি সেটা দেখেওছি। তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে এরকম একটা হেলদি স্ন্যাক তোমাদের সাথেও শেয়ার করি। তবে তার আগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ভিডিও ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট এটা লাইকটা করে দিয়ে যেও, আর যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করো। সো হে গাইজ, নমস্তে, আমি রিয়া, আর আমার চ্যানেল মাই বেবি মাই ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পোহা প্যানকেকের রেসিপি। এটা খুবই চটপটা, খুবই কী বলবো, খুবই মুখরোচক একটা রেসিপি, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে, আর এটা কিন্তু খুব হেলদিও। তাহলে চলো রেসিপিটাকে শুরু করি। এই রেসিপিটা প্রচণ্ড হেলদি, তার জন্য অনেক কটা ভেজিটেবল লাগবে আমার। প্রথমেই লাগবে পেঁয়াজ, পেঁয়াজটাকে হাফ নিয়ে সেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি নিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকেও আমি একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। এরপর আমি নেব টমেটো, তো টমেটোটাকেও একদম ছোটো 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 করে আমি কেটে নেব। প্রত্যেকটা ভেজিটেবলই যা নিচ্ছ সব কটাই কিন্তু এক চামচ করে লাগবে, সেই রকম মাপ করে তোমরা কেটে নেবে। এবারে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, এক চামচ মতো গ্রেটেড গাজর আমার লাগবে। এবারে আমি ব্যাটারটা বানাবো, তার জন্য যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পোহা বা চিড়ে। তো পোহা নিয়েছি এক কাপ। এবারে এটাকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে কোচলে এর মধ্যে যা যা নোংরা আছে সবটাকে ফেলে আবার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি বোলের মধ্যে প্রথমেই আমি পোহাটাকে দিয়ে দিলাম। এর ওপর থেকে আমি দিচ্ছি দু চামচ সুজি, তার উপর থেকে আমি দিচ্ছি দু চামচ বেসন। বেসনটাকে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা লাগিয়ে একবার জাস্ট মিক্সিটা ঘুরিয়ে নেব। একটুখানি গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে সবটাই। এরপর আমি দই মিশিয়ে দিলাম, দইটা আমি এক বাটি মতো নিয়েছি। এবার দই মিশিয়েও আমি মিক্সিটাকে এক থেকে দুবার ঘুরিয়েছি, এটা একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। কিন্তু পেস্টটা খুবই থিক হবে যেহেতু আমি কোনোরকম কোনো জল দিচ্ছি না। এরপর আমি জলটা দিচ্ছি, তো অল টোটাল আমার হাফ কাপ জল লাগবে। তো প্রথমেই আমি কিছুটা জল দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিচ্ছি অল্প একটুখানি গুড়। এরপর আমি ভেজিটেবলগুলো এক এক করে দিয়ে দেবো। নুনটা যদি বাচ্চার বয়স 10 থেকে 12 মাসের মধ্যে হয় অবশ্যই অ্যাভয়েড করবে, আমার ছেলের বয়স 4, সেই কারণেই আমি নুনটাকে কিন্তু দিয়েছি। প্রত্যেকটা ভেজিটেবল দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে রেডি করে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি। আর ততক্ষণে তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে, এবার তেলটাকে গরম করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটা ঘিতেও বানাতে পারো। এরপর এক হাতা করে ব্যাটার নিয়ে আমার যতটা রিকোয়ারমেন্ট সাইজের ততটা আমি দিচ্ছি, তোমরা যদি চাও তোমরা বড়ও বানাতে পারো আবার ছোটও বানাতে পারো। এবার দিয়ে দিয়েছি, এরপর কিছুক্ষণ এটাকে কম আঁচে রেখে একটা সাইড হয়ে যাবার পরে আরেকটা সাইডকে আমি উল্টে দিচ্ছি। আগে থেকেই বলে রাখি, এটা কিন্তু যখন হবে তখন খুব সফট থাকে, তাই ধীরে সুস্থে ওঠাবে, আর একটু টাইম দিয়ে ভাজবে। একটু টাইম দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে প্যান ছেড়ে বেরিয়ে চলে আসবে। একটু সময় দেবে, না হলে কিন্তু তোমাদের মনে হতে পারে যে এটা উঠছেই না, তবে এটা কিন্তু একটু সময় দিলেই খুব ক্রিস্পি হয়ে খুব সুন্দর হয়ে উঠে যাবে। এটা হয়ে গেছে, এবার চলো দেখি আমার ছেলে এটাকে পছন্দ করে না করে না। তো আলটিমেটলি ছেলের খুবই ভালো লেগেছে, সবাইকার বাড়িতে ভালো লেগেছে, প্রত্যেকে চেটেপুটে খেয়েছে। তো আমার মনে হচ্ছে এই পোহা প্যানকেক রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। প্যানকেক ইউজুয়ালি ওই মানে মিষ্টি টাইপেরই হয়, বাট এই যে প্যানকেকটা এটা কিন্তু একটু চটপটা, মানে বাচ্চা যখন মুখের টেস্ট থাকবে না, স্বাদ থাকবে না, এটা যদি বানিয়ে দাও একদিকে যেমন ওটা হেলথের জন্যও ভালো হবে, সেরকমই ওদের টেস্ট বাডকেও কিন্তু স্যাটিসফাই করবে। তাহলে অবশ্যই বাড়িতে বানাবে, ছোটো ছোটো পুচকেদেরকে অবশ্যই খাওয়াবে, আর যদি রেসিপিটা ভালো লাগে লাইকটা অবশ্যই করে দিয়ে যাবে। চ্যানেল নতুন হলে কী করতে হবে তোমরা জানো, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো আজকের মতো, টাটা।